সাবস্ক্রাইব করুন আমার রায়হান তানজিম চ্যানেলটি ও পাশে থাকা বেল আইকনটি চাপুন সবার আগে নতুন নতুন টিউটোরিয়াল দেখে নিজেকে এক্সপার্ট করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি বেশ ভালোই আছেন তো টাইটেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো আপনারা অনেকেই দেখবেন যে এক্সেলে কাজ করতে গিয়ে ফর্মুলা লেখার পরে এই টাইপের ঝামেলা চলে আসে এরকম এরর দেখায় তো আমরা এই জিনিসটা কিভাবে দূরীভূত করব সেটাই হচ্ছে মূলত আজকে আমাদের কাজ তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বাটনে ক্লিক করবেন ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং দিনে দিনে এক্সেলে আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে উঠবেন এবং আপনাদের যে কোনো অসুবিধার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ফেসবুকে একটি কানেক্টিভিটি তৈরি করার জন্য এই গ্রুপে জয়েন করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো দেখেন আমি এখানে ডেমো শিট ওপেন করে রাখছি যেখানে সিরিয়াল নাম এরিয়া পয়েন্ট টেবিল অন টু থ্রি এরকম অনেকগুলা ভ্যালু দেওয়া আছে এবং এই নামগুলা কে কোথায় কাজ করে এরকম অনেকগুলো ভ্যালু দেওয়া আছে এটা আমাদের খুব একটা লাগবে না আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে যে আমরা এই ঘরে দেখেন এভারেজ ফাংশান লিখছি লেখার পরে আমি যদি এভারেজ ফাংশন এখানে ধরে এই যে টান দিয়ে দিছি এরকম একটা ঝামেলা দেখাচ্ছে এখানে তো যদি আমি এখানে চার দেই তাহলে দেখেন এই জায়গায় চার হয়ে গেল এখানেও দেখেন যে যেখানে আমি ইফের ফাংশন লিখছি সমস্যাটা সলভ করছি সেখানে কিন্তু দেখেন কোনো এর দেখাচ্ছে না যেমন আমি এই ঘরে যদি দেই দুই তখন এখানে হচ্ছে কিন্তু দুই এখানেও কিন্তু এই যে হচ্ছে কিন্তু দুই এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না তো এইটা আমরা কিভাবে করলাম সেটাই আমরা এখন দেখবো তো দেখেন এখানে আমার একটা পয়েন্ট টেবিল দুই ছয় দুই আছে এখানে আমি এখন এভারেস্ট ফাংশন লিখব অথবা সাম ফাংশন লিখতে পারি তো আমরা যেটা করি এখানে এভারেস্ট ফাংশন লিখবো এ ভি ই আর এই যে এভারেজ ফাংশন লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম আপনারা হয়তো এভারেজ ফাংশন কীভাবে কাজ করে এটা জানেন যে এই তিনটা জিনিসের গড় করব আমরা তো এই তিনটা ভ্যালু সিলেক্ট করলাম করার পরে আমি এই যে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম তো এখানে এই তিনটের গড় দেখাচ্ছে থ্রি তো যদি আমি ফর্মুলাটা এই পর্যন্ত ড্রাগ করে দেই তখন সে কি করতেছে যে এই একটা এরর দেখাচ্ছে তো যখন আমি এই জায়গায় ভ্যালু দিয়ে দিচ্ছি তখন এররটা উঠে যাচ্ছে সে বলতে এই ঘরগুলোতে কোনো ভ্যালু নেই তো আমরা আসলে যদি কোনো এরকম করে রাখি তাহলে দেখতে অনেকটা খারাপ লাগে যে এরর দেখাচ্ছে কি একটা ঝামেলার মতো তো এইটা আমরা সরিয়ে দিতে পারি তো সেইটা কিভাবে করব। তো আমি সেটা এই ঘরে দেখাচ্ছি তো আমি এখানে এভারেজ লিখলাম আবার এ ভি ই আর এই জি এভারেজ লিখে ফার্স্ট ব্রাকেট দিলাম দিয়ে এই তিনটা ঘরের ভ্যালু এই যে সিলেক্ট করে দিলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখন এই ইকুয়াল টুর পরে আমরা আর ফাংশন লিখব যে ফাংশনটা আসলে এরটাও সরিয়ে দিবে তো এটার নাম হচ্ছে ইফ ই আর আর ও আর ইফ এরর তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে বলতেছে ভ্যালু তো এই ভ্যালুটা মূলত হচ্ছে যে এই যে ফাংশনটা আমি লিখছি এইটাই হচ্ছে ভ্যালু হিসাবে দেখিয়ে দিবে তো আমি এটা শেষে চলে গেলাম কমা দিলাম দেওয়ার পরে বলতেছে ভ্যালু ইফ এরর যদি এই ফর্মুলাটা কোনো এরর দেখায় তখন সে কি করবে তো সেটার জন্য আমরা ডাবল ইনভার্টেড কমা দিব দেওয়ার পরে আমি যদি আরেকটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেই দিয়ে ইন্টার দেই তারপর এই ফর্মুলা যদি এই পর্যন্ত ড্রাক করে দেই তখন দেখেন সে আর কোনো এরর দেখাচ্ছে না সেমভাবে আমি এটা এখানেও করতে পারি যে ইফ এরর এই যে নিচে চলে আসছে এটা এই জায়গায় আমি কমা দিলাম দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম এখন যদি এটা আমি এ পর্যন্ত ড্রাক করে দেই দেখেন এখান থেকে এরর চলে গেল তো আপনি চাইলেই এইভাবে ইফ এরর ফাংশন ইউজ করে এর সরিয়ে দিতে পারেন অথবা আরেকটা কাজ করা যায় এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে আপনি বলতে পারেন পুট দ্য ভ্যালু এফ আই আর এস টি পুট দ্য ভ্যালু ফার্স্ট প্রথমে আপনি ভ্যালু পেস্ট করেন তো যখন এখানে ভ্যালু থাকবে না তখন সে বলবে পুট দ্য ভ্যালু ফার্স্ট তো যখন আমি এখানে ভ্যালু পেস্ট করব তখন সে এই যে এভারেজ দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে এভারেজ দেখিয়ে দিচ্ছে ধরেন এখানে আমি ভ্যালু পেস্ট করলাম দুই এক দুই হ্যাঁ তো এটা হচ্ছে আমি কোনো কিছু লিখি নাই আর এখানে পুট দ্য ভ্যালু ফার্স্ট লিখে দিয়েছি তো আপনি চাইলে যে কোনো একটি অপশান ইউজ করতে পারেন তো ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে নেক্সট দিন